নানা সমস্যায় ভুগছে দেশের প্রাচীন শিল্পনগরী বিসিক কুমিল্লা অঞ্চল। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা এবং ট্যাক্স জটিলতা প্রকট। শ্রমিক ও মালিকদের দাবি নজর না দেওয়ায় শিল্পনগরীটির পূর্ণ সুফল মিলছে না। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। 1961 সালে কুমিল্লা নগরীর আশোকতলায় 54.35 একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয়। বরাদ্দ দেয়া হয় 149টি প্লট, বর্তমানে চালু রয়েছে 135টি। 2017 সালের শেষের দিকে কুমিল্লা সিটি কর্পোরেশন কিছু সড়কের উন্নয়ন কাজ শুরু করে। 5 বছর পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি নেই। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় সড়কগুলো, নেই পরিচ্ছন্নতা কর্মী ও নিষ্কাশন ব্যবস্থা। আশপাশের এলাকাও ময়লা আবর্জনার ভাগার, চলাচল ও পণ্য পরিবহনে প্রতিদিনের ভোগান্তি। সামান্য কদর বৃষ্টি হলে কমর পর্যন্ত পানি হয়ে যায় রাস্তাটায়। 2001-এর পর থেকে পর্যন্ত এক ফোঁটা বালু এই রাস্তা সরকারিভাবে কেউ আলায় না। দিনের বেলা হাঁটা চলা করতে দেখা গেছে মশার কামড় খেতে হয়। সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি, ছিনতাই, এমনকি খুনের ঘটনাও ঘটছে। ছেলেরা অনেক, মেয়েরা মানে রাস্তাঘাটের মধ্যে হামগামা করে কি বেতন দিলে বেতন নিয়ে লয়ে যাওয়া যায় না আর কি, ফুলা ভাইনে আটকায় আবার মোবাইল টোবাইল রেখে দেওয়া। গ্যাস, পানির নিশ্চয়তা ও জানমালের নিরাপত্তা চান মালিক পক্ষ। সিটি কর্পোরেশনের সাথে রশি টানাটানির অবসানও চান তারা। আমরা বিসিককে ট্যাক্স দেই, আর সিটি কর্পোরেশন আমাদের কাছে আবার ট্যাক্স খুঁজে। তা আমরা ট্যাক্স কয় জায়গায় দিব? এদিক দিয়ে বিসিককে আমরা ট্যাক্স দিই, বিসিক থেকে কোনো রকমের কোনো উন্নয়নমূলক কোনো কাজ বিসিকে হয় না। সমস্যাগুলোর সমাধানে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও দৃশ্যত কোনো উন্নতি নেই। প্রস্তাব এবং পরিকল্পনাতেই যেন আটকে রয়েছে সব। বিসিকের যে ভাঙা চোরা রাস্তাঘাটগুলো আছে সেগুলো অচিরেই সমাধান হবে এবং বিসিক শিল্পনগরীগুলো অ্যাক্টিভ হবে এবং বিসিক শিল্পনগরী একটি কার্যকর শিল্পনগরী হিসেবে অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে। বেশ কটি বড় শিল্প প্রতিষ্ঠান বিসিক ছেড়েছে। বিসিক কুমিল্লা অঞ্চলকে রক্ষায় দ্রুত পদক্ষেপ দাবি সব পক্ষের। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।